র‍্যাবের বিষয়ে এখনই বদলে যাচ্ছে না যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তবে এই বিষয়ে তাদের সাথে আলোচনা চলছে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন 29 মার্চ থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রী এই সময় তিনি জানান পঞ্চম বিমস্টেক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনেও বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী তিনি বলেন র‍্যাবের উপর নিষেধাজ্ঞা বিষয়টি সমাধানে কাজ করছে দুদেশ আমরা ওনাদের বলেছি যে আমরা রিমেডিয়াল মেজার্স নিচ্ছি যা যা নেওয়ার র‍্যাবের যাতে আপনার লোকজন তাদের কাজ চালিয়ে যেতে পারে সেই জন্য আপনারা উইথড্র করলে আমরা খুশি হব ওনারা বলেছেন যে ইট ইজ এ প্রসেস এটা একটা কমপ্লেক্স প্রসেস সুতরাং মুখে বললেই হবে না বাট দে উইল বি ওয়ার্কিং অন ইট